নমস্কার হাওয়া চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো জুন দু সাল আমরা প্রথমেই জেনে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গায় কোন কোন জেলাতে তাপপ্রবাহ চলতে পারে আজকে কবে তাপপ্রবাহ কমতে পারে আবহাওয়া দপ্তরের সবশেষ পূর্বাভাস কি রয়েছে এছাড়া আজকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে কি পারে না আগামী কয়েকদিনে কোন কোন জেলাতে বৃষ্টি আসতে পারে সমগ্র ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব কলকাতা এছাড়া রয়েছে হাওড়া এছাড়া রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো পূর্বাভাস প্রবাহের নেই শুধু জানানো হয়েছে প্রচণ্ড জনিত অস্বস্তি চলবে আমরা দেখতে পাচ্ছি সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে অন্যদিকে পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা এছাড়াও আমরা দেখে নেবো অন্যান্য জায়গাগুলো যেমন ঝাড়গ্রামের দিকেও সেই পরিস্থিতি রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পূর্ব বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকম উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে না তবে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এছাড়া পার্শ্ববর্তী জায়গায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বীরভূম জেলাতেও বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি থাকবে এছাড়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও কোনো কোনো অংশে তাপপ্রবাহ আজকে চলতে পারে তাই এটাই রয়েছে পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে ঝাড়খণ্ডেও প্রচন্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে প্রধানত ধানবাদ রয়েছে এছাড়া রয়েছে জামশেদপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গাতে হারে তাপপ্রবাহের পূর্বাভাস বা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এর পাশাপাশি যেটা আপনাদের জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেখানেও তাপপ্রবাহ চলতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর দিনাজপুরেও তাপপ্রবাহ চলবে যে আবহাওয়া দপ্তর কি বলছেন কতদিন চলতে পারে তাদের যে সর্বশেষ আপডেট রয়েছে উনিশ তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে চলবে কুড়ি তারিখ থেকে সেরকম কোনো আর তাপপ্রবাহের পূর্বাভাস নেই যদিও আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ একটু হলেও কমতে পারে কুড়ি তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ আস্তে আস্তে কমার পথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাই প্রধানত পশ্চিম মেদিনীপুরের দিকে এছাড়া ঝাড়গ্রামের দিকে বাঁকুড়ার দিকে তাপপ্রবাহ কমে যাচ্ছে তবে পুরুলিয়ার কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে এছাড়া বীরভূম জেলার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এছাড়া ঝাড়খন্ডে যেমন রয়েছে ধানবাদ এছাড়া রয়েছে জামশেদপুর দেওঘর এই সংলগ্ন জায়গাগুলোতে কুড়ি তারিখ পর্যন্ত চলতে পারে তাপপ্রবাহ একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঝাড়খন্ডের দু এক জায়গায় তাপপ্রবাহ পশ্চিমবঙ্গে আর কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই তাই এক কথায় যদি আপনাদের জানাই যে কুড়ি তারিখ পর্যন্ত এরকম গরম পরিস্থিতি থাকবে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হলে এতটা গরম পরিস্থিতি থাকবে না যখন বা যেই সময় বৃষ্টি হবে এই রয়েছে আপডেট এবার আপনাদের দেখিয়ে দেবো বিপর্যয়ের ঘূর্ণিঝড়ের যে অবশিষ্টাংশ সেটি কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগিয়ে আসছে যার ফলে সেটি উত্তর উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে একটি নিম্নচাপের আকার নেবে চলুন সোজাসুজি এবার আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হবে কিনা সকাল থেকে আমরা শুরু করছি সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি আজকে সতেরো জুন তারিখের দিকে সতেরো জুন তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সকালে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টিপাত হচ্ছে না তবে মেঘলা আকাশ কি থাকবে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলির দিকে মেঘলা আকাশ থাকতে পারি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বর্ধমান নদিয়া জেলা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে মেঘলা আকাশ থাকতে পারে আংশিকভাবে তবে কলকাতা হাওড়া হুগলির দিকে একটু বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টি মোড় থেকে আমরা দেখব যে কোন কোন জায়গায় সকালে বৃষ্টি হতে পারে সকালের দিকে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এছাড়া রয়েছে কালিম্পংয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে শিলিগুড়ির দিকে ও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি তবে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে এই যে বৃষ্টি চলছে বা চলার সম্ভাবনা আজকে রয়েছে এটা চলতে পারে একেবারে একুশ তারিখ পর্যন্ত তবে কুড়ি তারিখের পর বৃষ্টির তীব্রতা কমবে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তর দিনাজপুরে আজকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে এ এবার জানাবো আপনাদের যে দক্ষিণবঙ্গের দিকে বিকালের দিকে বৃষ্টি আসে তাই দক্ষিণবঙ্গে বিকালে কি বৃষ্টি আসতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সহ পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে ঝোড়ো দমকা হাওয়া এবং স্বস্তির বৃষ্টি হতেও পারে নাও পারে অর্থাৎ লাইকলি এমনটা তাঁদের পূর্বাভাস এবার আমরা দেখব যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট শিলচর সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানের যা পরিস্থিতি রয়েছে উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকে রয়েছে আমরা কি দিনের আপডেট দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে প্রধানত উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ দিকের জেলাগুলোতে হালকা মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বা একটু ভারী হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত মাঝারি ভারী থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের দিকের কি আপডেট রয়েছে আজকে দক্ষিণবঙ্গের দিকে বিকালে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেরকম বৃষ্টিপাত এখনও দেখতে পাওয়া যাচ্ছে না তবে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হতেও পারে নাও পারে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে আঠারো তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনায় হালকা মাঝারি বাকি হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডেও সেরকম পরিস্থিতি রয়েছে যদিও এখনো সেইভাবে অনলাইনে আপডেট আসেনি যে আপডেট পাচ্ছি উনতিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি এবং আস্তে আস্তে কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি লাইট হবে তবে একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এমনটা সম্ভাবনা রয়েছে চলুন একুশ তারিখের দিকে দেখেনি কিরকম সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি ভালো রকম বাড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আজকের যে আপডেট রয়েছে প্রধানত সকাল থেকে আমরা জেনে নেব সকালের দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে দু এক জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিকে কিছু কিছু জায়গা হতে পারে অন্যান্য বিভাগে মেঘলা কাজ থাকতে পারে সেরকম বৃষ্টি সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে রংপুর বিভাগের দিকের যে আপডেট রয়েছে প্রধানত আগামীকাল আঠারো তারিখে যেটা আপনাদের জানাচ্ছিলাম মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এমনটা আমরা আপডেট দেখতে পেলাম আঠারো তারিখে অন্যান্য বিভাগগুলোর দিকের যে আপডেট রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরাঞ্চলগুলোতে আঠারো তারিখ রাত থেকে বৃষ্টি আরও বাড়বে যেমন রংপুর এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে এমনটা আমরা আপডেট থেকে লক্ষ্য করতে পারছি দক্ষিণাঞ্চলগুলোতে এখনই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়তে পারে প্রধানত একুশ তারিখ থেকে এমনটা একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে একুশ তারিখ থেকে বন্ধুরা এই পর্যন্ত রয়েছে আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং